দর্শক সিলেটে চলছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট কাভার করতে সেখানে আছেন সহকর্মী শাহান পাপুন সরাসরি যোগ দিব তার সাথে পাপন গতকাল তো ভারতের সাথে হারলো বাংলাদেশ দল এর আগে পাকিস্তানের সাথেও হেরেছিল আগামীকালকে খেলা শ্রীলঙ্কার বিপক্ষে আসলে বাংলাদেশ কি পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে আপনার কাছে ধন্যবাদ আসলে বড়ো দুইটা ম্যাচে দলের সাথেই কিন্তু বাংলাদেশ হেরেছে এবং হেরেই যেটা নিজেদের ইকুয়েশনটা কঠিন করে ফেলেছে যে কোনো টুর্নামেন্টে যখন গ্রুপ পর্বের খেলা চলে অথবা রাউন্ড রবিন লিগের খেলা চলে এই খেলাগুলো যখন শেষের দিকে আসে তখন ইকুয়েশনের প্রশ্ন আসে তখন নানা ধরনের যদি হয় তবে এই প্রশ্নগুলো আসে তো সেদিকেই কি আসলে বাংলাদেশ মানে পড়তে যাচ্ছে সাবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা এবং মাস্ট উইন ম্যাচ বাংলাদেশের জন্য কেননা এখনও পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র দুইটা জিতেছে বড়ো দুইটা দলের সাথে হেরেছে অর্থাৎ নিজেদের স্ট্রেংথ তেমন একটা প্রমাণ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা তো মাস টু ম্যাচে বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা শক্তিমাত্রা সম্পর্কে এরই মধ্যেই জানা গেছে এবং তারা তিনটা ম্যাচ খেলেছে তিনটা চারটা ম্যাচ খেলে তার মধ্যে তিনটা জিতেছে এবং ছয় পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিন অবস্থানে এখন বাংলাদেশকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে ইউএ বিপক্ষে আগে শ্রীলঙ্কার বিপক্ষে মাস টু উইন ম্যাচে এই জন্যই বলা হচ্ছে যে পয়েন্ট টেবিলে শেষ চাড়ে থাকতে থাকতে হলে কিন্তু এই ম্যাচগুলো জয়ের কোনো বিকল্প নেই তার মধ্যে আরও একটা সংখ্যা দেখা দিয়েছে সিলেটের আকাশে বৃষ্টি এখন ম্যাচটিতে যদি বৃষ্টি হয় এবং ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে কিন্তু নিজেদের কাজটা আরও কঠিন হয়ে যাবে এবং বাংলাদেশের ভাগ্যে ভাগ্যে কী থাকবে সেটা বলা মুশকিল আপাতত যেটা মনে হচ্ছে সেটা সেটা যেটা হলো যে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে এবং সেই জেতার লক্ষ্যে বাংলাদেশে মেয়েরা অবিচল এবং আজকে সকালবেলা যদিও সারা রাত বৃষ্টি হয়েছে এবং সকালবেলাও ঘুরিগুড়ি বৃষ্টি ছিল এখনও তেমন একটা বৃষ্টি নেই বাংলাদেশে মেয়েরা এসেছে অনুশীলনে কিছুক্ষণ আগে লতা মণ্ডল কথা বলেছেন মিডিয়ার সাথে এবং তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে প্রতিপক্ষ যেই হোক বাংলাদেশ জয়ের জন্য খেলবে এবং জয়ের যে বিকল্প নেই সেটা তারাও অনুধাবন করতে পারছেন তারা নিজেদের মতো করে খেলবেন তবে সেই খেলাতে একটু 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 যত্নবান হবেন আরও সিরিয়াস হবেন এবং সেভাবে খেলেই আগামী ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে জিততে চায় বাংলাদেশ শেখ আশিক ধন্যবাদ পাপন দর্শক সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহান পাপন জানাচ্ছিলেন নারীদের এশিয়া কাপের খবর